বন্ধুরা আবারও আপনাদের সবাইকে টেক টিউব বাংলা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গ যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন তারা কিভাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে নাম নথিভুক্ত করবেন অনলাইনে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে যেসব তথ্য লাগবে সেগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফর্ম ফিল আপের আগে এই সব তথ্যগুলো হাতের কাছাকাছি রেখে দিন। চলুন তাহলে আজকের মূল ভিডিও শুরু করি। প্রথমে আপনি আপনার ব্রাউজিং ওয়েবসাইট খুলবেন। আমি যেমন গুগল ক্রোম ইউজ করি বলে গুগল ক্রোম খুলে নিচ্ছি। তারপর তাতে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা শর্টে WBHS। তারপর পশ্চিমবঙ্গ সরকারের যে মেন পোর্টাল তাতে এন্ট্রি করবেন। তারপর অনলাইন এনরোলমেন্টে ক্লিক করবেন। যদি আপনি কর্মরত অবস্থায় থাকেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয়িতে ক্লিক করবেন, আর যদি অবসরপ্রাপ্ত কর্মচারী হন তাহলে গভর্নমেন্ট পেনশনারে ক্লিক করবেন। সুরক্ষার খাতিরে আমি কিছু তথ্য স্টার দিয়ে ঢেকে দেব, এতে আপনারা কোনো রকম অসুবিধায় পড়বেন না। আপনি যে ডেটে সার্ভিসে জয়েন করেছেন সেই ডেটটি দেবেন। যদি আপনার GPF নাম্বার থাকে তাহলে GPF নাম্বার বা প্রাণ নাম্বারটি দেবেন। প্রাণের ফুল ফর্ম হয়তো অনেকে জানেন না, প্রাণ হলো পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার। যদি আপনি ন্যাশনাল পেনশন স্কিমে যদি রেজিস্টার থাকেন তাহলেই আপনি প্রাণ নাম্বারটি পাবেন। তারপর আপনি যে জেলায় কর্মরত সেই জেলার নাম দিতে হবে এবং আপনার ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। তারপর নেক্সট করলে মেন ফর্ম খুলবে। তারপর ফর্মের বাকি তথ্য ফিল আপ করতে হবে। আপনি যদি ডেপুটেশনে থাকেন এবং উইদাউট এমপ্লয়ি নাম্বার HRMS আইডিতে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে না করবেন। এটা সাধারণত নোতেই ক্লিক পড়বে। তারপর আপনি যদি ওয়ার্ক চার্জ এমপ্লয়ি হন তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নোতে ক্লিক করবেন। এখানে আরেকটা রো আসবে যেটাতে আপনার HRMS আইডি নাম্বারটা দিতে হবে। এখানে শো করছে না, যদি না করে তাহলে আপনি রিফ্রেশ করবেন, আপনার শো করবে। তারপর আপনার রিটায়ারমেন্ট এজ সিলেক্ট করবেন, এটা সাধারণত 60 ইয়ারেই হবে। তারপর এমপ্লয়ির ফার্স্ট নেম দেবেন, তারপর লাস্ট নেম, সেক্স কি মেল বা ফিমেল দেবেন, বিবাহিত কি না তা দেবেন, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবেন। ইমেল আইডি কিন্তু ম্যান্ডেটরি, এখানে ইমেল আইডি দিতেই হবে। তারপর রেসিডেন্স, ফোন নাম্বার, তারপর আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনি ভোটার কার্ড বা প্যান কার্ড দিতে পারেন। আইডেন্টিটি প্রুফ হিসাবে যে আমি এখানে প্যান কার্ড সিলেক্ট করছি বলে আমার এখানে প্যান কার্ড নাম্বারটি দিতে হবে। তারপর আধার কার্ড নাম্বার আপনাকে দিতে হবে। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অলরেডি নথিভুক্ত হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো করবেন। এটা সাধারণত নোই হবে যদি প্রথমবার আপনি অ্যাপ্লাই করেন। ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে, আপনি যে ডেটে অ্যাপ্লাই করছেন সেই ডেটটি আসবে। তারপর আপনার ডেট অফ জয়নিং ডেটটি অটোমেটিক্যালি ফিল আপ থাকবে, যেহেতু আপনি শুরুতে সেই ডেটটি দিয়েছিলেন। তারপর আপনার যে ডিস্ট্রিক্টে জেলাতে কাজ করছেন সেই ডিস্ট্রিক্ট দিতে হবে, বা সেটাও ফিল আপ করাই থাকবে যেহেতু আপনি আগে ফিল আপ করেছিলেন। তারপর এমপ্লয়ির অফিস অ্যাড্রেস দিতে হবে এবং আপনি কোন গ্রুপে কাজ করেন আপনার গ্রুপ দিতে হবে, আপনি ABC বা D কোন গ্রুপে যে গ্রুপে কাজ করছেন সেটা দিতে হবে। তারপর আপনার ডেজিগনেশন দিতে হবে, আপনি কোন পদে চাকরি করছেন। যদি আপনার পদ বাই সিলেক্ট যদি আপনি সিলেক্ট না করতে পারেন বা না থাকে তাহলে আপনি আদার সিলেক্ট করবেন। আদার সিলেক্ট করলে আরেকটা রো খুলে যাবে যেখানে আপনি আপনার পদটি দিতে পারবেন বা আপনি যে পদে চাকরি করেন সেটি টাইপ করে লিখে দিতে পারবেন। তারপর আপনার পে লেভেল দিতে হবে এবং বেসিক স্যালারি দিতে হবে যা আপনি আপনার পে স্লিপ থেকে পেয়ে যাবেন, এবং DDO যে ডিস্ট্রিক্টে লোকেটেড সেটা দিতে হবে, এবং ট্রেজারি সিলেক্ট করতে হবে,
এখানে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার কোড দিতে হবে, এগুলো আপনি পে স্লিপ থেকে পেয়ে যাবেন। তারপর আপনি আগে আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে, যেমন ব্যাংকের IFS কোড দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে, ব্রাঞ্চ নেম দিতে হবে, MICR কোড দিতে হবে এবং ফাইনালি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করে তারপর নেক্সট ক্লিক করতে হবে। যাবতীয় তথ্য ফিল আপ হয়ে গেলে একবার ভালো করে পুরোটা মিলিয়ে নেবেন, তারপর নেক্সট করবেন। এখানে HRMS ID নাম্বার দিতে বলছে, এটা আমি আপনাদের আগে বলেছিলাম, যদি HRMS ID রো না শো করে তাহলে রিফ্রেশ করবেন তা শো করবে। তারপর HRMS ID নাম্বার দিয়ে আবার নেক্সট করব। নেক্সট করলে এবার অফিস ডিটেলস দিতে হবে। এখানে এমপ্লয়ি GPF নাম্বার তো অলরেডি ফিল আপ থাকবে, আর এমপ্লয়ি ডেট অফ বার্থ অলরেডি ফিল আপ থাকবে। আপনাকে অফিস লোকেশন সিলেক্ট করতে হবে। অফিস লোকেশন বলতে সেটা কি ডিপার্টমেন্ট না ডাইরেক্টরেট না অ্যাটাচ অফিস আন্ডার ডিপার্টমেন্ট, অ্যাটাচ অফিস আন্ডার ডাইরেক্টরেট, রিজিওনাল অফিস না আদার্স। আমাদের যেমন রিজিওনাল অফিস আন্ডার ডিপার্টমেন্ট, আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি কোন ডিপার্টমেন্টে সার্ভিস করছেন সেই ডিপার্টমেন্ট আপনাকে উল্লেখ করতে হবে। ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে কর্মরত অবস্থায় আছেন সেটা সিলেক্ট করতে হবে। সাব ডিভিশন নেম আপনাকে দিতে হবে। তারপর ব্লক নেম, আপনার অফিস কোন ব্লকে পড়ছে সেটা আপনাকে দিতে হবে। এবারে রিজিওনাল অফিস নেম, অফিসের কি নাম সেটা আপনাকে দিতে হবে। অফিস নাম দেয়া হয়ে গেলে তারপর নেক্সট ক্লিক করবেন। অফিস ডিটেলস ফিল আপ হয়ে গেলে এরপর আপনার কাছে ফ্যামিলি ডিটেলসের উইন্ডো খুলে যাবে। এখানে আপনার GPF নাম্বার, এমপ্লয়ি নাম্বার এসব তো দেওয়াই থাকবে। যেগুলো আপনাকে দিতে হবে সেগুলো হচ্ছে যে টোটাল মেম্বার ইনক্লুডিং ইয়োরসেলফ, মানে কজন আপনি সমেত আপনার বেনিফিশিয়ারি কজন তা উল্লেখ করতে হবে। যদি আপনি আপনার স্ত্রী ও বাবা মাকে নিয়ে করেন তাহলে আপনি সমেত হবে টোটাল বেনিফিশিয়ারি 4 জন। যদি তার সঙ্গে ছেলেও যুক্ত হয়, ছেলে বা মেয়ে হতে পারে, বয়স অবশ্যই 25 বছরের নিচে হতে হবে, তাহলে বেনিফিশিয়ারি আপনার 5 জন হয়ে দাঁড়াবে, বাবা মা, স্ত্রী, আপনি ও ছেলে। তাহলে প্রথমে সিরিয়াল নাম্বার আপনি হবেন এবং আপনাকে আপনার ডিটেলস দিতে হবে। তারপর বাকি ডিটেলসগুলো পরপর ফিল আপ করে যেতে হবে, যেমন ডেট অফ বার্থ, এজ, এগুলো দিতে হবে। তারপর রিলেশন উইথ এমপ্লয়ি, এখানে যদি আপনি নিজে একটা অ্যাপ্লাই করেন তাহলে সেলফ হবে, যদি স্ত্রীর করেন তাহলে ওয়াইফ হবে, যদি ছেলের করেন তাহলে লেসন, এইভাবে রিলেশন উইথ এমপ্লয়ির ঘর ফিল আপ করতে হবে। তারপর বেনিফিশিয়ারি ক্যাটাগরি, এরপর বেনিফিশিয়ারির মান্থলি ইনকাম, ব্লাড গ্রুপ, আধার নম্বর, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এইসব ফিল আপ করতে হবে। তারপর বেনিফিশিয়ারির ফটো এবং সিগনেচার 10 থেকে 50 KB মধ্যে আপলোড করতে হবে, আপলোড করে সেভ করতে হবে। এর পরবর্তী বেনিফিশিয়ারি যে থাকবে, স্ত্রী, ছেলে, বাবা মা, যাই হোক, তার সমস্ত ডিটেলস একইভাবে ফিল আপ করতে হবে। সবকটি বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেলে সেভ করে নেক্সট বটমে চাপ দেবেন। এরপর আপনাকে হেড অফ অফিসের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন অফিস লোকেশন। অফিস লোকেশন আপনি আগেও ফিল আপ করেছেন, অ্যাটাচ অফিস আন্ডার ডাইরেক্টরেট বা ডিপার্টমেন্ট,
বা রিজিওনাল অফিস কিনা তা দিতে হবে। তারপর আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন সেটা সিলেক্ট করতে হবে। তারপর আপনার ডাইরেক্টরেট নেম দিতে হবে, সেটা কোন ডাইরেক্টরেট এর আন্ডারে। তারপর আপনাকে অ্যাটাচ অফিস টাইপ সিলেক্ট করতে হবে, সেটা সেকশন অফিস, গ্রুপ অফিস, না উইং অফিস, না বোর্ড, না কি সেটা দিতে হবে। যদি এগুলোর মধ্যে না হয় তাহলে আদার সিলেক্ট করবেন। তারপর আপনাকে অফিসের নাম দিতে হবে। তারপর ক্যাডার টাইপ সিলেক্ট করতে হবে, মানে গ্রুপে অফিসার না আদার সেটা উল্লেখ করতে হবে। তারপর ক্যাডার কন্ট্রোলিং অথরিটির ডেজিগনেশন দিতে হবে, এখানে যেমন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হবে, সেটা আমি উল্লেখ করে দিচ্ছি। তারপর যাবতীয় ডিটেলস ফিল আপ করার পর আপনার অফিস কোড অটোমেটিক্যালি চলে আসবে। শেষে আপনার অফিসে হেলথ স্কিমের যাবতীয় কাজ যিনি অপারেট করে তার নাম দিতে হবে, সেটা আপনি বাই ডিফল্ট সিলেক্ট করে পেয়ে যাবেন। তবুও আপনি অফিসের আগে থেকে জেনে রাখবেন যে অফিসে কে দায়িত্বে আছে বা কে দেখাশোনা করে। সেগুলো সমস্ত রকম ফিল আপ হয়ে গেলে ডিক্লারেশনে ক্লিক করবেন, তারপর সেভ করবেন। সেভ করে রিপোর্টে ক্লিক করবেন। তারপর একটি প্রিন্ট আউট নিয়ে গিয়ে সেটি আপনার অফিসে জমা দেবেন। যিনি এইসব দায়িত্ব দেখাশোনা করেন বা অপারেট করেন তাকে গিয়ে এক কপি জমা দিতে হবে, এবং ওখান থেকে কিছুদিনের মধ্যেই আপনি হেলথ স্কিমে যে সার্টিফিকেট পাবেন ওটা আপনি এক কপি প্রিন্ট করে রেখে দেবেন, এবং পরবর্তীকালে চিকিৎসার সময় আপনাকে সেই কার্ডটি বা প্রিন্ট আউটটি নিয়ে যেতে হবে এবং ওটা থেকেই আপনি যাবতীয় চিকিৎসার সুবিধা পাবেন। ভিডিওটি থেকে আপনারা সহযোগিতা পেলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।